নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে, আপনাদের স্বাগত। আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা আইটেম করছি, আপনারা বাড়িতে অনেকেই করেন এটা, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি। তার জন্য শীতের সবজি দেখে নিয়েছেন, কপি, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, সঙ্গে চিকেন, একটু কুচো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, ঘি, কিশমিশ, কাজু, আর শীতের সবজি যা যা বল আছে সব দিয়ে দিয়েছি। শুধু গ্রিন মটরটা ফ্রিজ থেকে বার করে এনে রেখেছি। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে আগে আমি মাংসটাকে করে নেব। এখানে আপনারা চিকেন দিয়ে আমি যেহেতু করছি, আপনারা চাইলে এটা চিকেন বাড়িতে না থাকলেও সোয়াবিন, অনেকের বাড়িতে থাকে সোয়াবিন দিয়েও করতে পারেন, এটা সোয়াবিন দিয়েও খেতে একই রকম লাগবে। আমরা সাধারণত বাড়িতে বেঁচে যাওয়া ভাতগুলোকে কী করি, পরের দিন এইভাবেই করি, তারই একটা পদ্ধতি আজকে দেখাচ্ছি আপনাদের। যথারীতি টমেটো দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অল্পক্ষণ কষলেই হয়ে যাবে। মাংসগুলো ছোটো ছোটো পিস করে এনেছি, ছোটো ছোটো পিসে মাংসটা করে নিচ্ছি, নুন মিশিয়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে দিলাম, অল্প করে কষব। যেটা বলছিলাম আপনাদের, এরকম আমরা নানা রকমই ভাবে ভাত ভাজা খাই, কেউ ডিপ ফ্রাইড রাইস, যেইভাবেই বলি না কেন, শীতের সবজি যেহেতু বাজারে এসে গেছে, আমরা শীতের সবজি দিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুবই ভালোবাসি। এটাও ধরে নিন সেরকমই একটা এক্সপেরিমেন্ট। ফ্রাইড রাইস করতে শীতের সবজি দিয়েই করি, কিন্তু একটু আলাদাভাবে। চিকেনটাকে একটু সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। সেদ্ধ হচ্ছে চিকেন, তার মধ্যে আমি কাজটাকে এগিয়ে রাখার জন্য কেটে রাখা সবজিগুলোকে একে একে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেল যদি দেখেন তাহলে জানবেন যে আমি গ্রিন মটর ইউজ করি, সেটা কিন্তু আমি সেদ্ধতে দিই না, কারণ গ্রিন মটরটা সেদ্ধ দেওয়ার কোনো দরকার লাগে না, একদম রান্নার সময় সরাসরি দিয়ে দিলেই হয়ে যায়। পাশে মাংসটা হচ্ছে, এখানে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই চ্যানেলে আমি নানা রকম ব্যায়াম দেখাই, গান দিই, আপনারা একটু সেইগুলোকেও দেখবেন। আর যদি আমার সমস্ত কিছু ভালো লাগে, আমার ইউটিউবের এই জার্নিটা আপনাদের ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবজিগুলোকে সেদ্ধ বসিয়েছি, তাই ভাবলাম একটুখানি কথা বলেই নিই আপনাদের সঙ্গে এই ব্যাপারে। শীতকালে আমরা নানা রকম খাবার খাই সবজি দিয়ে, এটা তারই একটা বলতে পারে। তবে দেখবেন এখানে আবার শিম, তারপরে অন্য কোনো কিছু সবজি, মূলো, এ সমস্ত দেবেন না কিন্তু, কারণ সবাই আমরা জানি রাইসে কী কী লাগে। কপিটাকে মাস্ট করা না, অনেকে কপি খেতে চায়ও না রাইসে, কিন্তু আমি করে দিয়েছি, ভাবলাম একটা আইটেম হচ্ছে দিয়েই দিই। ব্যাস মাংসটাকেও কষিয়ে নিলাম, একদম একদম ঝোলটাকে পুরো টেনে দিলাম, কারণ এটা তো রাইসের মধ্যে যাবে, তাই এটাকে টেনে দিলাম, একদম সিম্পলভাবে মাংসটা কষালাম দিনকে। পুরো ম্যারিনেশন করিনি কিচ্ছু না, জাস্ট কড়াইয়ে দিয়েছি, ছোটো ছোটো পিস করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কপিগুলো ভেজে নিচ্ছি। কপিটাকে ভাজা হয়ে গেলে, কপিটাকে সেদ্ধ দিইনি, কারণ সেদ্ধ দেওয়ার পর ভাজাটা অনেকে করে, আমি এরকমভাবেই করি, সবসময় কপি এরকমভাবেই ভেজে নিই,
কিন্তু যখন কপি রান্না করি তখন কিন্তু কপিটাকে ভাপে দিতেই হয়। আপনারা কে কে ওইভাবে করে কমেন্টে লিখে জানান তো। ডিমটাকে একটু ভুজি টাইপে বানিয়ে নেব, এইটা একটা অপশান বলতে পারেন। ডিম যদি আপনাদের ভালো না লাগে নাও দিতে পারেন, কারণ চিকেন গেছে যে একটু ডিমটা না দিলেও হয়। আমার ছেলেরা ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই একটু দিয়ে দিলাম। এবারে আবার কড়াইটাকে পরিষ্কার করে তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। এইবারে আমি গ্রিন মটরটা অ্যাড করে দিলাম। এই রান্নাটা খুব গরম গরম খেতে ভালো লাগবে। আমরা জানি ফ্রাইড রাইস সাধারণত গরমই খেতে ভালো লাগে। মিশিয়ে দিলাম যা যা ছিল সমস্ত কিছু মিশিয়ে একটু নাড়ালাম। এবার ভাতটা দিয়ে দিচ্ছি। আমার এখানে দুজনের মতন হচ্ছে, তিনজনও খেতে পারে কিন্তু দুজনের মতনই হচ্ছে। দুই ছেলের জন্য করছি এটা আমি। এই রাইসটা আমরা সাধারণত অন্য মানে চিকেনটা আলাদাও রাখতে পারতাম, কিন্তু আমি চিকেনটাকে আলাদা রাখিনি। তার কারণ চিকেনটা ছিলই অল্প, আর একেবারে মেরে দিলে একই তো লাগবে, কিন্তু একটু অন্যরকম হবে। আমি দেখবেন নানারকম রান্নার ডিশ দেখাই, একটু সেইগুলোকেও দেখবেন। এবারে দিয়ে দিলাম একেবারে আদর্শ ঘি। আচ্ছা, এখানে আমি একটা মশলা ইউজ করছি যে সেটা কোনো কিন্তু এ না, রাইসের মশলা। ওটা বাজারে গেলে রাইসের মশলা কিনতেই পাওয়া যায়, আমি কোনো আলাদা করে কোনো ইয়ে করি না, রাইসের মশলা বাজার থেকে কিনে আনি। এবারে চিকেনটাও দিয়ে দিলাম। ব্যাস, এবারে তৈরি করলাম, এটা হয়ে গেল আমার রাইস চিকেন। ব্যাস, এটা আর কিছু লাগে না, যদি চাটনি করে খাওয়া যায় বা এমনি খাওয়া যায় খুবই ভালো লাগবে। করে হয়ে গেল তৈরি রাইস চিকেন। পাশে দুটো নাগেটস রেখেছি। এই নাগেটসটা আমি নিজেই হাতে বানিয়ে রাখি। আপনাদের আমি আগে একবার নাগেটস দেখিয়েছি, তবে আপনাদের যদি বলেন আমি আবার একবার নাগেটস বানানো দেখিয়ে দেবো। এই নাগেটসগুলো এমনি খেতেও ভালো লাগে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।